OOTY, উৎকামণ্ড, উদগামণ্ডলম, যাই বলি না কেন, অষ্টাদশ শতকে ব্রিটিশদের হাতে তৈরি এই শৈল শহরের কলেবর এখন অনেক বৃদ্ধি পেয়েছে এবং ভ্রমণার্থীদের কাছে নয়নের মণি। হাওড়া থেকে চেন্নাই, কোয়েম্বাটুর হয়ে মেট্রোপালায়াম, ওখান থেকে ছোট ট্রেন বা টয় ট্রেন, এটাই বহুল প্রচলিত। এছাড়া ব্যাঙ্গালোর বা মাইসোর পর্যন্ত ট্রেন, তারপর বাস বা গাড়ি। আমরা মাইসোর থেকে গেছিলাম, আর ফ্লাইটে গেলে কোয়েম্বাটুর অথবা ব্যাঙ্গালোর হচ্ছে নিকটবর্তী বিমানবন্দর। তো মাইসোর থেকে আমরা ছটা বাসে গিয়েছিলাম। এটা প্রথম স্টপেজ গুন্ডলপেট, গুন্ডলপেটে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর বন্দিপুরা ফরেস্ট। বন্দিপুরা ফরেস্টে অসংখ্য হরিণ, ময়ূর, কিছু হাতি, বাঁদর, অগুন্তি বাঁদর, এইসব দেখতে দেখতে মোটামুটি পাঁচ ঘন্টায় আমরা উঠি পৌঁছলাম। তো বন্দিপুর এই গেটটি হচ্ছে বর্ডার, কর্ণাটকের বর্ডার। ওপারে একটি ব্রিজ আছে, ব্রিজের পর থেকে তামিলনাড়ু রাজ্য আরম্ভ। তো এটি কর্ণাটক রাজ্যের বর্ডার, এখান থেকে শুরু হচ্ছে ওই যে সামনে ব্রিজটা, এই ব্রিজের পর থেকে এটা হচ্ছে মুদুমালাই ফরেস্ট আরম্ভ হয়ে গেল এখান থেকে। এটি মুদুমালাই ফরেস্ট, এখানে ওই দেখুন হরিণ, হরিণের প্রচুর হরিণ। এখান থেকে মুদুমালাই ফরেস্টের জিপ সাফারি করা হয় ওটি থেকে চলে আসতে হয়। ওই দেখুন দূরে হাতি চড়ছে, হাতিও অনেকগুলোই দেখলাম, ওই দূরে হাতি। তো এই রাস্তাটিও খুব সুন্দর, জঙ্গল যদিও খুব কম। এই চলে এসছি উটি, রাজীব গান্ধী সার্কেল, এটা হচ্ছে লোয়ার বাজার। এই রাজীব গান্ধী সার্কেলের ওই বাঁ দিকে যে হলুদ বিল্ডিং, এই হোটেলে আমরা ছিলাম, নিচে ফোন নাম্বার রয়েছে। এই হোটেলের ঘর, ঘরের ভিতরের দৃশ্য বেশ সুন্দর, ঘর ঘর তো পেয়ে গেলাম। এবার আপনাকে যেটি খুঁজতে হবে একটি গাড়ি বা বাস। হ্যাঁ, আরেকটি থাকার জায়গা, এটি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের হলিডে হোম। এইখান থেকে একটি গাড়ি নিলাম নিচে এসে, আর এখানে আম্মা ভোজনালয়। এখানে যদিও খাইনি কিন্তু পাঁচ টাকায় ব্রেকফাস্ট লাঞ্চ সবই পাওয়া যায়, বেশ ভালো। আর এই বাস, এই বাস বা গাড়িতে, বাসে আপনার প্যাকেজে যেতে পারবেন আর গাড়িতে। এইটা হচ্ছে উটি সাইট সিংয়ের ডিটেলস, কী কী দেখবেন, আর বাসের ডিটেলসও দেওয়া আছে। এটাকে আপনি পজ করে দেখতে পারেন কী কী বাসে আপনাকে সাইট সিন করাবে। কম লোক থাকলে বা পয়সা কম খরচা করতে চাইলে বাসেই ভালো। অ্যাভিন, এটা আমাদের মাদার ড্যাডির মতো কলকাতা, চা কফি পাউরুটি, মানে ব্রেকফাস্টের ভালো জায়গা। প্রথমে আমরা গেলাম ডোডাবেটা পিক, একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তো ওকে ডোডাবেটা পিক এবং পায়কারা সাইডটা ঘুরেছিলাম। ডোডাবেটা পিক থেকে দৃশ্য কেটি ভ্যালি ভিউ। তো এইটা আমরা একটা গাড়ি করে নিয়েছিলাম, গাড়ি ভাড়া নিয়েছিল আপনার 1700 টাকা মতো। এটা কেটি ভ্যালি ভিউ ডোডাবেটা পিক যাওয়ার পথে। এটা একটি চার্চ, বহু পুরনো চার্চ ওটি শহরের মধ্যে। এবার আমরা গেলাম পাইন ফরেস্ট, এটি পাইন ফরেস্টের টিকিট কাউন্টার। পাইন ফরেস্টেও খুব সুন্দর, পাইন গাছে ভর্তি, নিচে গেলে ভালোই লাগবে, অনেকক্ষণ সময় কাটানো যাবে। ওই দেখুন নিচে একটা লেক আছে, এখানে বহু সিনেমা শ্যুটিং হয়েছে। এটা হচ্ছে ওয়েল নক ডাউন ন্যাচারাল ট্রেল, এই যে এখানেও বহু সিনেমা শ্যুটিং হয়েছে। 9th mile বলা হয় এটাকে, ঘোড়ায় করে গেছিলাম আমরা, হেঁটে উঠতে অতটা যেতে পারবো না ভেবে ঘোড়ায় করে যাচ্ছি। ওই টপে ওই যে আঁকাবাঁকা রাস্তাটা দেখলেন, ওই রাস্তা ধরেই অনেকেই হেঁটেই আসে, তো আমরা একটা ঘোড়ায় গেছিলাম। এই যে তাড়াতাড়ি যাওয়ার জন্যও বটে, আর কষ্ট টাকা, এই যে সেই রাস্তাটা যেটা আমি দেখলাম দেখে দূরে আসছে, তাড়াতাড়িও হলো এবং অনেকটা উপরেও যেতে পেরেছিলাম, মানে হেঁটে হয়তো অতটা উপরে যেতে পারতাম না। তো অনেকেই আমার পোস্টে ফোন প্রশ্ন করেছিলেন যে এই জায়গাগুলো এত শুকনো শুকনো কেন বা সবুজ নয় কেন, সেটা তো ধরুন বলতে পারবো না, কারণ তবে আমরা গেছিলাম যখন তখন এইরকমই ছিল, পরে নাকি বর্ষার দিকে সবুজ হয়, কিন্তু বর্ষার দিকে কাদাও থাকে। অপূর্ব সুন্দর দৃশ্য, এখানে বহু সিনেমার শ্যুটিং হয়েছে, সেই সব সিনেমার নাম
ওই ঘোড়াওয়ালা বললো, কিন্তু আর মনে নেই। তবে অনেক সময় মিলে যাচ্ছিলো, বাহ তো ভালো। এই যে এইখান থেকে দেখা যায় টপ থেকে, ওই দেখুন দূরে মনে হচ্ছে একটি মেয়ে শুয়ে আছে, বাঁ দিক থেকে দেখুন মেয়ের মুখ। এটা ওই লকডাউনের ওই ট্রেলের ঢোকার রাস্তা, এটা ওই 9th মাইল 6th মাইল এগুলো রয়েছে। এগুলো এটা হচ্ছে ট্রি হাউস, এগুলো সব ওই সাইড সিনের মধ্যেই। এবার পায়খানা ফলস, পায়খানা ড্যাম এবং কামরাজ ড্যাম, এইগুলো দেখার জায়গা পরপর পরপর। এটা থ্রেড গার্ডেন, তো আমরা এসে নেমেছিলাম থ্রেড গার্ডেন। আমাদের নামে বলেছিলাম থ্রেড গার্ডেন, এগুলো সব সুতো দিয়ে বানানো, এই পাথর বা ইয়েগুলো কিন্তু ন্যাচারাল, কিন্তু এই যে গাছ ফুল পাতা দেখছেন এগুলো সবই সুতো দিয়ে তৈরি। এই যে টিউলিপ ফুল, এগুলো সব সুতো দিয়ে বানানো। একজন একক প্রচেষ্টা, কী নামটা ভুলে গেছি ওনার, তিনি এগুলো বানিয়েছেন। এবং লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নামও আছে, উটি লেক। এটা হচ্ছে উদগামন্ডলম স্টেশন, আমরা সন্ধ্যের দিকে একবার গেছিলাম। দ্বিতীয় দিন আমরা বাসে সাইট সিন করবো ভেবেছিলাম কুন্নুর সাইডে, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। আমরা ওখান থেকে বাসে, লোকাল বাসে কুন্নুর চলে এসেছিলাম। কুন্নুরের যে সিমস পার্ক, ল্যাম্পস রক, ডলফিন নোজ এগুলো আছে, এগুলো দেখে নিয়ে আমরা কুন্নুর স্টেশনে এসেছিলাম, কারণ টয় ট্রেনের টিকিট আমাদের কাটা ছিল 4টে নাগাদ, যে ট্রেনটা ছাড়ে 4:15 বা এরকম সময়। কুন্নুর থেকে উদগামন্ডলম এসেছিলাম আমরা উটি ওই টয় ট্রেনে, সেই জন্য আমরা উটি থেকে লোকাল বাসে কুন্নুর চলে এসেছিলাম। কুন্নুরে একটা অটো ভাড়া করে এগুলো দেখে এই যে টয় ট্রেনে আমরা ফিরছি। এগুলো সব স্টেশন, উটি ফিরছি। পুরো পাইন গাছ, আরও নাম নানা জানা গাছের ভেতর দিয়ে। এটা কেটি স্টেশন, খুব সুন্দর জায়গা, টয় ট্রেনের চড়ার মজাটাও খুব ভালো। 2-4টে টানেলও ছিল, ওই যে সামনে দেখুন টানেল স্টেশন যাচ্ছে। আর একটা মজার জিনিস লক্ষ্য করুন, সামনে কিন্তু ইঞ্জিনটা নেই, এটা চড়াইয়ে যাচ্ছে, এটা কিন্তু ইঞ্জিন আছে পিছনে। যখন আমি ওই দিক থেকে ঘোড়াটাকে নিয়ে যাবো তখন দেখবেন, দেখতে পাওয়া যাবে পিছন দিকে ইঞ্জিন আছে, ওই সামনে দেখুন ইঞ্জিন নেই। রাস্তা দেখেই মনে হচ্ছে আপনার যে কতটা চড়াই। ভ্রমণের এই টয় ট্রেন ভ্রমণটি খুবই সুন্দর, শাহরুখ খানের একটি বিখ্যাত সিনেমা শুটিং হয়েছিল টয় ট্রেনে। আরও অনেক সিনেমা শুটিং হয়েছে, সেগুলো এখন মনে নেই, তবে গিয়ে দেখছি যে হ্যাঁ এই জায়গাগুলো দেখেছি। ওই দেখুন পিছনের দিকে, ওই দেখুন পিছনে, খাওয়া দাওয়া হোটেলের কোনো অসুবিধা নেই। আর সবথেকে বড়ো হচ্ছে লোয়ার বাজারে আপনি সমতল মতো জায়গাটি, লোয়ার বাজারে আমরা এখানে ছিলাম বাস স্ট্যান্ডের কাছে, সেটা জায়গাটি সমতল জায়গা। একমাত্র চেরিং ক্রস এলাকাটি একটু উঁচু। তো এটি আমার উটি ভ্রমণের ভিডিও, ধন্যবাদ।